শিখর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শিখর টিভির বিশেষ আয়োজন শেখরের খোঁজে অনুষ্ঠানে। চলুন দেখা যাক শেখরের খোঁজে অনুষ্ঠানটি। শিখর টিভি। শুভ সন্ধ্যা। শেখরের খোঁজে শিখর টিভির বিশেষ আয়োজনে আজকে আমাদের অতিথি চলচ্চিত্রের নায়িকা শাহানু। আসুন দর্শক, আমরা এই বরেণ্য চিত্রনায়িকা শাহানুরের বিভিন্ন কথাগুলি জানি, তার চলচ্চিত্র জীবনে চলার পথে অনেক ধাপ এগিয়ে আজ এই পর্যন্ত এসেছেন আমরা একটু খোঁজ নেই শিখরের এই বিশেষ আয়োজনে। আপনি এসেছেন ইতালির ইউরোপে, কেমন লাগছে আজকে? আমার তো ইতালিতে আসতে অনেক ভালো লাগে, আমি এর আগে আরো অনেকবার এসেছি কালচারাল প্রোগ্রামের জন্য। তো মিলানোতে এই প্রথম এসেছি, আমার খুব ভালো লাগছে। আর আমি সব সময় আসতে চাই, কারণ আমি বিভিন্ন দেশে আমার কালচারাল প্রোগ্রামের জন্য বা শুটিং এর জন্য যেতে হয়, বাট আমি দেশ বিদেশ ঘুরতে অনেক বেশি পছন্দ করি। খুবই আমার আমার মনে হয় যে আমি সারা পৃথিবীটা যদি আমি ঘুরতে পারতাম তো অনেক ভালো লাগতো। আপনার কাছে আসি, আপনি আমি জেনেছি আপনি এসেছেন ফ্রান্সের নিঃশংস সিরিজ বোমার ঘটনার উপরে একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে, সেই বিষয়ে একটু বলবেন কি? হ্যাঁ, আমার আসলে আমি অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে ইনভলভ আছি। তো আমি বাংলাদেশ মানব কল্যাণ সোসাইটির একজন সদস্য। তো আমাদের সংগঠন থেকেই আমি আসলে এসেছি প্যারিসে যে হামলাটা হয়েছিল, তো সেখানে আমি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমি ওখানে ওখানে যারা নিহত হয়েছেন তাদেরকে সমবেদনা জানিয়েছি। তো ওখানে গিয়ে আসলে অনেক কষ্ট লেগেছে যে এত মানুষ ওখানে মারা গেছেন। পাশাপাশি এটাও মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক দুর্ঘটনা ঘটে, তো সেখানেও কিন্তু প্রচুর মানুষ মারা যান। তো সেটার জন্য যেন এরকম আমাদের যত বাঙালিরা আছেন সবাই যেন ওই মানুষগুলোর পাশে গিয়ে যেন সবাই দাঁড়ান, সেই জিনিসটা আমি সবার কাছে কামনা করব যে সবাই যেন আমাদের বাংলাদেশের যারা অসহায় মানুষ আছে তাদের পাশে যেন সবাই দাঁড়ান, সবাইকে সাহায্য সহযোগিতা করেন। আসলে এটি একটি মহৎ উদ্যোগ। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ফ্রান্সের নিঃশংস ঘটনায় যারা আহত হয়েছেন সারা বিশ্বব্যাপী মানুষ দেখেছে, আর সবচেয়ে বাংলাদেশ থেকে এসেছেন মিলান শহরে, আপনার মুখ থেকে শুনে আরও খুশি হয়েছি। আর আপনার কাছে জানবো আপনার এই চলচ্চিত্রে প্রথম ফিল্ম কোনটা দিয়ে আপনার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়? আমার প্রথম ছবি হচ্ছে জিদ্দি সন্তান, আর ছবির ডিরেক্টর হচ্ছেন জিল্লুর রহমান ময়না। আর এই ছবিটা আমি 2000 সালে আর কি শুটিং করেছি, 2000 সালেই ছবিটি রিলিজ হয়েছে। এ পর্যন্ত আপনার চলচ্চিত্রে অভিনীত ছবির সংখ্যা কত? আমার 44টা ছবি রিলিজ হয়ে গেছে, আর এখন কাজ করছি প্রায় 6টা ছবিতে। আসলে খুবই আনন্দিত যে আপনি এত স্বল্প সময়ে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। আমি একটু জানবো, অনেকেই কাজের পাশাপাশি কর্মজীবনের সাথে অনেকগুলি সাইড দিয়েছিলেন, আপনি মানবতার সাইড দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর অনুভূতিটা কিভাবে জন্ম নিল কেন একটু বলুন। এটা আসলে আমার খুব ছোটবেলা থেকে হয়েছে, যেমন আমি স্কুলে পড়তাম যখন, তো তখন ক্লাস 1-2 পড়ি, ওই সময় আমাদের স্কুলে যখন বন্যার্থদের সাহায্যার্থে কাপড় চোপড় দিতে হতো তখন আমি দেখা যেত যে আমার নতুন কাপড় চোপড়ও নিয়ে দিয়ে দিতাম। বাসায় যদি কোনো ফকির আসতো ভিক্ষা করতে, সাথে কোনো বাচ্চা থাকলে আমি আমার কাপড় চোপড় দিয়ে দিতাম। তারপর টিফিনের টাকা জমিয়ে রাখতাম, ওই টাকাগুলো আমি হচ্ছে দিয়ে দিতাম।
ওইখান থেকে আসলে আমার শুরু। আমি আমার নিজের থেকে, যেমন আমি বিভিন্ন দেশে কালচারাল প্রোগ্রামগুলো করি, এখান থেকে আমার যে পারিশ্রমিকটা পাই, এটা দিয়ে আমি অনেক মানুষের আর কি সাহায্য করতে চেষ্টা করি। একটা বাচ্চার 2003 সালে, 5 বছর একটা বাচ্চার, ওই বাচ্চার হার্টের প্রবলেম ছিল, তো ওই বাচ্চাটার আমি ট্রিটমেন্ট করাই। এবং আরেকটা 6 বছরের একটা মেয়ে, তার কিডনি সমস্যা ছিল, তার সমস্ত চিকিৎসার খরচ আমি দিয়েছি। এবং আমার বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করেছি, ওর হচ্ছে কিডনি, 2টা কিডনি ফেলছিল, তো ওরও ট্রিটমেন্ট আমি করে আছি। কিন্তু দুর্ভাগ্য যে আমার বান্ধবীটা আর বাঁচেনি, ও মারা গেছে। এছাড়া আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় আমি মসজিদ করে দিই, মাদ্রাসা এবং স্কুলগুলোতে হচ্ছে আমি সাহায্য করি। আসলে আমার অনেক বেশি টাকা নেই, খুবই সামান্য, কিন্তু আমার অনেক বড় একটা মন আছে মানুষের পাশে থাকা, মানুষের জন্য কিছু করা, এই ইচ্ছাটা আমার সবসময়ের জন্য আছে। সবচেয়ে বেশি ভালো লাগলো যে আপনি অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, কতগুলি ট্রাস্ট নামে সংগঠনের সাথে ইনভলভ আছেন, এগুলি নিঃসন্দেহে মহৎ কাজ। দোয়া করি আপনি এগিয়ে যান, আরও বেশি বেশি মানুষের পাশে এসে দাঁড়ান। আপনাকে দেখে উৎসাহিত অন্যরা যারা কাজ করছেন, আপনার এই মহান পেশাকে শ্রদ্ধা জানাই, আপনাকে অভিনন্দন জানাই। আজকের এই স্টুডিওতে এসেছেন, শেষ বিদে আপনি একটু অনুভূতি প্রকাশ করেন। টিভিকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার অনেক ভালো লাগছে যে আজকে ইতালিতে এসে, মিলানোতে এসেছি, আর এই শিকড় টিভি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের কাছে 2টা কথা বলতে পারছি, এটার জন্য আমার নিজের কাছে আমি অনেক গর্বিত। আর আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা বিদেশে আছেন, আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যেও অন্তত অসহায় একজন মানুষকেও যদি আপনারা সাহায্য করেন, ওই মানুষটা কিন্তু বেঁচে যাবে। তো সবার কাছে আসলে চাওয়া, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমাদের বাংলাদেশের সব অসহায় মানুষদের পাশে আপনারা থাকবেন, এই কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষকের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা এতক্ষণ আমরা কথা বলছিলাম চলচ্চিত্র নায়িকা শাহানুর সাথে, তার এই বর্ণাঢ্য জীবনে চলচ্চিত্রের পাশাপাশি, অভিনয়ের পাশাপাশি তিনি মানব সেবার পাশে এসে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িয়েছেন, বিশ্বের সকল মানুষের কাছে আবেদন রেখেছেন। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয়, অর্থ নয়, একটি মনের দরকার। সেই সুন্দর মন, সৃজনশীল মনের মানসিকতার বহিঃপ্রকাশে আমাদের বিশ্ব সমাজ পাল্টে যাবে এবং মানবতার সবাই সবাই এগিয়ে আসবেন। অন্তত একটি করে মানুষের সহযোগিতা যদি আমরা সবাই আসি শাহানুরের মতো, তাহলে আমাদের বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে। ইউরোপের পথে প্রান্তরে শেকড়ের খোঁজে শিকড়ের এই পথ চলায় আপনাদের সকলে সুস্থ জীবন কামনা করে শেষ করছি তহিন মাহমুদ শিকড় টিভির বিশেষ আয়োজন অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।